নমস্কার শুভ সন্ধ্যা সংবাদ পড়ছি দেবাঞ্জন মুখোপাধ্যায় দেশে আজ বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকাকরণ অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার ভ্যাকসিন এই টিকা অভিযানের তিনি সূচনা করেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন বিদেশের থেকে অনেক সস্তায় এই ভ্যাকসিন পাওয়া যাবে এর জন্য তিনি বিজ্ঞানী গবেষক চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল স্টাফ আশাকর্মী ও সর্বস্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন भगवं तो सुखीरा सर्व संतो रामाया भगवंत सुखी संतोया जो हमें छोड़कर चले गए उनको परंपरा के मुताबिक वो विदाई भी नहीं मिल सकी जिसके वो हकदार थे जितना हम उस समय के बारे में सोचते हैं मन सिहर जाता है उदास हो जाता है लेकिन साथियों संकट के उसी समय में निराशा के उसी वातावरण में कोई आशा का भी संचार कर रहा था हमें बचाने के लिए अपने प्राणों को संकट में डाल रहा था हमारे डॉक्टर नर्स पैरामेडिकल स्टाफ एम्बुलेंस ड्राइवर आशा वर्कर सफाई कर्मचारी पुलिस के साथ ही দায়িত্ব প্রাথমিকতা দি ওষুধের সঙ্গে সঙ্গে সতর্কতায় গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন মাস্ক পরিধান শারীরিক দূরত্ব বজায় রাখা स्वच्छता अवलंबन प्रवृति ने अधिक सचेतनता थकते हे तीन तो वैक्सीन ने अपप्रचारे था थाकते, थाकते आह्वान जानन देश में वॉलेंटियर आगे आ रहे हैं मैं उनका स्वागत करता हूं और भी अधिक वॉलेंटियर्स क्यों, मैं अपना समय सेवा कार्य में जोड़ने के लिए जरूर आग्रह करूंगा हां जैसा मैंने पहले कहा मास्क दो गज की दूरी और साफ सफाई ये टीके के दौरान भी भी और बाद में भी जरूरी रहेंगे। देशे प्रथम कोटी के वैक्सीन प्रदान करा प्रधानमंत्री नरेंद्र मोदी एक सब प्रस्तुति केंद्र द्वित दफाय आरो तीस कोटी मानुष के इतिहास में इस प्रकार का और इतने बड़े स्तर का टीकाकरण अभियान पहले कभी नहीं चलाया गया है ये अभियान कितना बड़ा है इसका अंदाज आप सिर्फ पहले चरण से ही लगा सकते हैं दुनिया के सौ से भी ज्यादा ऐसे देश हैं जिनकी संख्या तीन करोड़ से कम है আর ভারত ভ্যাকসিনেশনকে পেহলে চরণে তিন করো টিকাকরণ করোনার ভ্যাকসিন সঞ্জীবনীর মতো কাজ করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ দিল্লির এইমসে আনুষ্ঠানিক টিকাকরণ অভিযোগের সূচনায় উপস্থিত থেকে তিনি একথা জানান দিল্লির একাশিটা কেন্দ্রে আজ স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও কর্মীদের টিকা প্রদান করা হয়

করোনা প্রতিরোধ টিকাকরণ অভিযান শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ডিব্রিগড় মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযানের সূচনা করেন হাসপাতালের বিভিন্ন আধিকারিক ও চিকিৎসা কর্মীদের এদিন টিকা প্রদান করা হয় গুহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ করোনা প্রতিরোধ টিকাকরণ অভিযানের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও কর্মীদের এই প্রথমে টিকা প্রদান করা হয় রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে শিলচরেও আজ শুরু হয়েছে টিকাকরণ অভিযান করোনা ভ্যাকসিনের এই টিকাকরণ অভিযানের সূচনা হয় স্থানীয় এস এম দেব সিভিল হাসপাতালে আমি আজকে ফার্স্ট ডোজ কোভিড ভ্যাকসিনটা নিয়েছি এখন পর্যন্ত আমার পাঁচ মিনিটে এরকম হয়ে গেছে ভ্যাকসিন এখন পর্যন্ত আমি কোনো রকমের কোনো অসুবিধা আমার হয়েছে না একদম নর্মাল আছে আমরা এখন এ ব্যাপারে বিস্তারিত জানতে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীকে পাচ্ছি সুমন চৌধুরীর সঙ্গে কথা বলিনি হ্যালো সুমন হ্যাঁ সুমন আজকে যে সারা দেশের সঙ্গে শিলচরে যে করোনা ভ্যাকসিনের প্রতিশোধক দেওয়া হচ্ছে প্রথমে কাদের দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমাদের

এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি আমাদের শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভ্যাকসিনটি নিয়েছেন তাছাড়া এসএমদেব সিভিল হাসপাতালেও বেশ কজন ডক্টর এবং নার্সরাও এই ভ্যাকসিন নিয়েছেন ভ্যাকসিন থেকে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি ঠিক আছে ধন্যবাদ সুমন জাতীয় গ্রিন ট্রাইব্যুনালস এনজিটি এক নির্দেশিকায় অসম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরের রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়েছে যে কোনো নদীর জৈব বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে নদী বাঁধ থেকে নির্মাংশ পর্যন্ত জল ছাড়তে হবে নদীর অস্তিত্ব ধ্বংস করে কোনো জলবিদ্যুৎ প্রকল্প যেন তৈরি না হয় এমনকি প্রয়োজনে কারিগরির দৃষ্টিকোণ থেকেও জলবিদ্যুৎ প্রকল্পগুলির খোলনলচে পাল্টে কথাও বলা হয়েছে এনজিটি অধ্যক্ষ বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে উল্লেখ্য হিমাচল প্রদেশের বিজয় কুমার নামের জনৈক ব্যক্তির দাখিল করা এক আবেদনের প্রেক্ষিতে এনজিটি এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে লক্ষণীয় যে এনএইচপিসি অসমের সত্তরটি সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রবল আপত্তি সত্ত্বেও গেরুকামকে বৃহৎ নদী বাঁধ তৈরি করে নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে আজ বক্তব্য রাখবেন প্রারম্ভ শীর্ষক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি সামিটে পঁচিশটি দেশের দুশো জন প্রখ্যাত বক্তা অংশ নেবেন থাকবে চব্বিশটি বিশেষ পর্ব মকর সংক্রান্তির দিন গঙ্গায় পূর্ণ স্নানের মধ্য দিয়ে হরিদ্বারের সূচনা হলো এবছরের কুম্ভ মেলার সাধারণত যা শেষ হওয়ার কথা সাড়ে তিন মাস পর কিন্তু কোভিড মহামারীর কারণে মেলার দিন কমিয়ে আটচল্লিশ দিন করা হয়েছে ফলে আগামী সাতাশ এপ্রিল শেষ হবে এই মেলা প্রথম দিনই হরিদ্বারের জনপ্রিয় ঘাট তে স্নান করেন সাত লক্ষ এগারো হাজার জনপুণ্যার্থী ঘাটে গঙ্গা আরতির সময়ও ভিড় উপচে পড়েছিল যদিও উত্তরাখণ্ডে সরকার বলেছে সব রকম কোভিড বিধি মেনেই সব কাজ করা হচ্ছে মেলার নিরাপত্তায় উত্তরাখণ্ডের সন্ত্রাস দমন শাখা প্রাদেশিক আর্মড কনস্টেবলারি ও পিএএস এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং সিপিএফের জওয়ানরা ছাড়াও বম্ব স্কোয়াডের পাঁচটি দলও মোতায়েন করা হয়েছে তাছাড়া রেডিও সংযোগ ব্যবস্থাও রয়েছে লাগানো হয়েছে এক হাজারটি সিসিটিভি গোয়ায় আজ থেকে ভারতের একান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এতে দুশোটির বেশি দেশি বিদেশি প্রখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে সিনেমাটোগ্রাফার স্টারোটাকে এবারের চলচ্চিত্র উৎসবে লাইফ পুরস্কারে ভূষিত করা হবে শিলচর বিমানবন্দরে দুটি সেলফ চেক ইন কিউস্কো সহ মোট আটটি কাউন্টার চালু হয়েছে দক্ষিণ অসমের একমাত্র বিমানবন্দরটির আধুনিকীকরণের অংশ হিসাবে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন কুম্ভিগ্রাম বিমানবন্দরে টার্মিনাল বিল্ডিং সম্প্রসারণ সহ আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে চলছে যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা করা হচ্ছে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে চলতি মাসে পর্যন্ত বারোটি নির্ধারিত বিমানে এক হাজার জন যাত্রীর আসা যাওয়ার একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে যা আগের তুলনায় নব্বই শতাংশেরও বেশি উল্লেখ্য শিলচর বিমানবন্দর টার্মিনাল থেকে বোয়িং সাতশো সাত আটশো এবং এয়ারবাসে তিনশো কুড়ির মতো বিমান যাতায়াত করে থাকে শিলচর গান্ধীবাগের অভ্যন্তরে প্রায় সতেরো বিঘা জমিতে কুড়ি কোটি টাকা ব্যয় ওয়াটার পার্ক সহ নানা বিনোদনের পশড়া নিয়ে বিনোদন পার্ক এবার কাজ শুরুর সবুজ সংকেত মিলল এক বছরের বেশি সময়ে ইস্যুটি সবুজ ধ্বংসের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন মামলার মোরকে থাকার পর দীর্ঘ নিরবতা কাটিয়ে রাজ্যের নগর উন্নয়ন দফতরের যুগ্ম সচিবের এক চিঠিতে পার্কের কাজ শুরু করার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট বিভাগ পুর প্রশাসন কর্তৃপক্ষকে বলা হয়েছে পরিস্থিতি নিরীক্ষণ করার জন্য শিলচর পুরসভাকে নিশ্চিত করতে হবে যে সরকারের অনুমোদন ছাড়া কোনোভাবেই পুর বোর্ডের জমি ডেভেলপারকে হস্তান্তর করা যাবে না বলা হয়েছে জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নগর উন্নয়ন বিভাগের মাধ্যমেই রাজস্ব বিভাগকে রেফার করতে হবে এছাড়া শিলচর পুরসভাকে আদালতের চূড়ান্ত নির্দেশ বা রায়কে সম্পূর্ণভাবে মেনে চলতে হবে দেশের এগারোটি রাজ্যে বার্ড ফ্লুর আবির্ভাবের সতর্কতা অবলম্বন করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের নির্দেশে অসম সীমান্তে বহিরাজ্যে মুরগি আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে ধুবড়ি ও আগমনী পুলিশ সীমান্তে মুরগি বোঝায় বহু ট্রাক জব্দ করেছে এরালিগুলের পনেরো এপিআইআর ব্যাটেলিয়ানের, ফায়ারিং রেঞ্জে আজ ও আগামীকাল গুলি চালানোর মহড়া অনুষ্ঠিত হচ্ছে এই গুলি চালানোর মহড়ার সময় পার্শ্ববর্তী গ্রামবাসীদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে জেলা পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের গুলি চালানোর মহারাকালে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন এই মহড়ার পুলিশ ও সেকেন্ড লাইসেন্স ডিফেন্সের কর্মীরা সকাল সাতটা থেকে অংশ নেবেন বলে জানানো হয়েছে শিলচর পুর এলাকায় চারশো জন হিতাধিকারীদের মধ্যে আজ অনুদানপত্র প্রদান করা হয়েছে এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল মিহিরকান্তি সোম জেলাশাসক কীর্তি জাল্লি প্রমুখ স্থানীয় ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গৃহ স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসের কথা উল্লেখ করেন এর আগে আজ শিলচরে চার নম্বর ওয়ার্ডে হিতাধিকারী সুবীর আচার্যের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠানে তারা অংশ নেন সতেরোতম গণবিবাহ যোজনা দু হাজার একুশ আয়োজন করেছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল আয়োজিত হবে ফেব্রুয়ারি মাসে প্রকল্পের আবেদনপত্র লায়ন্স চক্ষু হাসপাতালের কার্যালয় থেকে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে আট ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের অনগ্রসর পাত্রপাত্রীর অভিভাবকেরা লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল বা লায়ন্স চক্ষু হাসপাতালে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এ সংবাদ জানানো হয়েছে করোনা অতিমারী মোকাবিলায় নিত্য যোগাভ্যাসের চর্চা এবং শরীরকে নীরোগ রাখতে ও কাজে গতি ও উৎসাহ বৃদ্ধি করতে আগামীকাল সতেরোই জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এক যোগ শিবির আয়োজন করেছে গোলক বিহারি ট্রাস্ট শিলচর শহরের ইন্ডিয়া ক্লাব ময়দানে প্রতিদিন সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলবে এই শিবির প্রশিক্ষণ দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক নাগপুরের রোজি ভট্টাচার্য শিবির উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য তথা বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী ও এস ডি অনুপ কুমার দত্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের সনামধন্য যোগ প্রশিক্ষক শিলচরের বিবেক বাহিনীর প্রধান অধ্যাপক সুখময় ভট্টাচার্য এবং সুকুমার নাথ করিমগঞ্জ জেলায় আগামীকালের পালস পোলিও প্রতিষেধকের ড্রপ খাওয়ানো কর্মসূচি স্থগিত রাখা হয়েছে সরকারি নির্দেশে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার উল্টো দিকে হাসিখুশি ভবনে হবে এই সম্মেলন শুরু হবে সকাল এগারোটা এবং চলবে দুপুর দুটো পর্যন্ত এতে নির্দেশ সময়ে উপস্থিত থেকে এবং শিলচর শহরকে কিভাবে আরও সুন্দর বসোপযোগী করে তোলা যায় তার পরামর্শ দানের জন্য পরিষদের ও অন্যান্যদের অনুরোধ জানানো হয়েছে পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত একথা জানিয়েছেন অনুর্ধ্ব দশ ফাইভে সাইডলিগ কাম নক ফুটবল বেবি লিগের আয়োজন করেছে শিলচর ফুটবল একাডেমি কাছাড়ে এই আসরে এবারই প্রথম বসতে চলেছে আগামী কাল থেকে শিলচর স্পোর্টিংয়ের মাঠে একদিনের এই প্রথম আসরের আয়োজন হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি আশিস কুমার গুপ্তের স্মৃতিতে এতে মোট আটটি দল অংশ নিয়েছে ওই দিন উদ্বোধনী ম্যাচে আয়োজক শিলচর ফুটবল একাডেমির বি দলটি খেলবে উকিলবাজার রংমাই নাগা ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে করোনার সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং সঠিকভাবে পরুন হাত মুখ সর্বদা পরিষ্কার রাখুন দুগজ দূরত্বে বজায় রেখে অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রাখিয়ে চলুন অযথা ভিড় এড়িয়ে চলুন করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সংবাদ এখানেই শেষ হল নমস্কার